হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3-এর পাতাবাহার বইয়ের একটা সুন্দর মিষ্টি কবিতা পড়ব। দেখো, পর্যটন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। তো চলো শুরু করা যাক। পর্যটন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফো ছেঁটে। তাহলে কি বলছে, এই যে দেখো মাথায় কি বড় পাগড়ি পরেছে আর দাড়ি গজিয়ে গেছে, দেখেছো? আর গুম্ফো ছেঁটে, গুম্ফো মানে কি, না গুম্ফো মানে হচ্ছে গোঁপ, গোঁপ ছেঁটে নিয়েছে। নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেষ্টবাবু কোথায় যাচ্ছে, না বাদকশানে যাচ্ছে, ঠিক আছে। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টুবাবু যান কোথায়, মোমবাসায়, মোমবাসায়। এছাড়াও দেখো, কুলির মাথায় অনেক মালপত্র নিয়ে, পুরো সিংহের মতো বড় বড় লাভ দিয়ে বিষ্টুবাবু কোথায় যাচ্ছে, মোমবাসা বলে জায়গায় যাচ্ছে। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কোথায় চললি রে, সান্টাফে, সান্টাফে। তাহলে কি বলছে, না মহেশ দাস ধুলো উড়িয়ে ভর দুপুরবেলা কোথায় যাচ্ছে, ধুলো উড়িয়ে কেন মানে খুব তাড়াতাড়ি করে যাচ্ছে আর কি, ঠিক আছে। ভর দুপুরবেলা কোথায় যাচ্ছে, না সান্টাফেতে যাচ্ছে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। তাহলে কি বলছে, যে এই যে দেখছো যে কেষ্টবাবু, বিষ্টুবাবু, তারপরে মহেশ, এরা সবাই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে, তাই বলছে যে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে, তাই লেখকের বা কবির কি ইচ্ছা হচ্ছে, যে ওনাদের দেখে কবিরও ইচ্ছা হচ্ছে যে তিনিও কোথাও বেড়াতে যান, তিনিও পর্যটক হন। কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর, শ্যামবাজার, শ্যামবাজার। তাহলে কি বলছে, যে কিন্তু কবির কাছে, কবি কি বলছে, না কবি কোথায় যাবে, তার বিনে, বিনে মানে হচ্ছে কৌটোতে, একটাও টঙ্কা, টঙ্কা মানে টাকা নেই, তাই তিনি কোথায় আর যাবেন বলো, শ্যামবাজার। তাই বলছে যে আমি এত দূরে দূরে, বাদকশান, মোমবাসা, সান্টাফে, এগুলো হচ্ছে অনেক দূরের দূরের জায়গা, তাই বলছে যে আমি তো এত দূরে যেতে পারবো না, তাই আমাকে কোথায় যেতে হবে, কলকাতার শ্যামবাজারে, ঠিক আছে। তো আশা করি কবিতাটা তোমাদের ভালো লাগবে। তো এবার দেখো, দেখে নেওয়া যাক, এই পাতায় রয়েছে দেখো যে বাদকশান, আমরা পড়লাম বাদকশান কি, না এটা হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান আর দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু সঙ্গীত বা গানের জন্য বিখ্যাত। মোমবাসা, মোমবাসা হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর, ঠিক আছে, এখানে অনেকেই বেড়াতে যায়। সান্টাফে, সান্টাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের একটা রাজধানী শহর। স্প্যানিশ ভাষায়, আমাদের যেমন বাংলা, হিন্দি, উর্দু ভাষা, সেরকম স্প্যানিশ একটা ভাষা, তো স্প্যানিশ ভাষায় সান্টাফের অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস, এখানেও কিন্তু মানুষরা ঘুরতে যায়। আর হচ্ছে শ্যামবাজার, শ্যামবাজার কি না, এটা হচ্ছে উত্তর কলকাতার একটা খুব প্রাণচঞ্চল পাড়া, হ্যাঁ, এখান, এই অঞ্চলটার আগে নাম ছিল সুতানুটি। তো তাহলে দেখো আমরা কিন্তু কি পেলাম, না এই প্রত্যেকটা জায়গার একটা করে পরিচয় পেলাম, কবিতাটা পড়লাম। তো তোমরা খুব ভালোভাবে কবিতাটা পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। পরের দিন আমরা এর অনুশীলনী আলোচনা করবো।